আর্জেন্টাইন গোল মেশিন লাউতারো মার্টিনেজ জিতল আরও একটি শিরোপা। পাঁচ ম্যাচ হাতে রেখেই সিরিয়ার শিরোপা ঘুরে তুলেছে লাউতারো মার্টিনেজের ইন্টার মিলার। এছাড়া আর্জেন্টাইন এই গোল মেশিনের দারুণ দাপটে কিভাবে নিজেদের শিরোপা ঘরে তুলল ইন্টার মিলার, তা সম্পর্কে বিস্তারিত জানতে থাকবেন আমাদের আজকের ভিডিওতে। আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার লাউতারো মার্টিনেজ, জাতীয় দলের মতো ক্লাবেও তিনি দুর্দান্ত খেলে যাচ্ছেন অল টাইম। সম্প্রতি সময়ে নিজ ক্লাবের ইন্টার মিলারের অধিনায়কত্ব পালন করছেন লাউতারো, তার সাথে নিজ ক্লাবকে নিয়ে গিয়েছেন সিরিয়া লীগের অন্যতম উচ্চতায়। এই তো গত রাতের সিরিয়া লীগে মিলার ডার্বিতে প্রতিপক্ষ এসি মিলারকে হারিয়ে পাঁচ ম্যাচ হাতে রেখেই সিরিয়ার ট্রফি নিজেদের করে নিয়েছেন লাউতারো মার্টিনেজ। এছাড়া বিশ্ব চ্যাম্পিয়ন লাউতারো মার্টিনেজ তার ক্লাব ইন্টার মিলারের হয়ে অষ্টম শিরোপা জিতেছেন তিনি। এছাড়া চলতি সিজনে সিরিয়া লীগের টপ স্কোরারও হয়েছেন তিনি। আশা করা যায় এভাবে পারফর্ম এবং শিরোপা জিততে থাকলে একসময় কিংবদন্তিদের তালিকায় নাম লিখাতে পারবেন লাউতারো মার্টিনেজ।